রহমতুল্লাহি ওবারাকাতু। পৃথিবীর যারা আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে বাংলাদেশের এই মুহূর্তে একটি আলোচিত শিরোনাম হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য জার্মানিতে যাওয়ার সম্ভাবনা বেশি এবং খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন। আমরা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা ছিলাম। বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে এদেশের যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে গণতন্ত্রের জন্য, সেই আন্দোলন সংগ্রাম গণতন্ত্রের লড়াইয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকলে কেমন আছেন? খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ বন্ধুরা, বিএমপির জন্য বিশাল বড় একটা সুখবর। বেগম খালেদা জিয়া মুক্তি পাচ্ছে, এমনকি বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যাচ্ছে জার্মানিতে। এই বিষয় নিয়ে তথ্য দিয়েছে ডক্টর ফজল হক ভাই, তার সেই আলোচনা শুনবো, কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দেবেন। কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। পৃথিবীর যারা আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে বাংলাদেশের এই মুহূর্তে একটি আলোচিত শিরোনাম হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য জার্মানিতে যাওয়ার সম্ভাবনা বেশি এবং খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন। আমরা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা ছিলাম। বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে এদেশের যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে গণতন্ত্রের জন্য, সেই আন্দোলন সংগ্রাম গণতন্ত্রের লড়াইয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই রকম একজন দেশনেত্রী, যিনি আপসহীন দেশনেত্রী, তিনি কখনো বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢুলে পড়বে, আর তার শহীদ জিয়ার সৈনিকেরা, বাংলাদেশের নাগরিকরা, সর্বসাধারণ জনগণ সেটা মেনে নিবে সেটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। আজকের আমাদের জন্য, এই মুহূর্তের জন্য বিশেষভাবে সংবাদ হচ্ছে, যদি কোনো কারণে পরিবর্তন না হয়, সরকারের অবৈধ এই ফেসিজমের চূড়ান্ত মাত্রা আরও যদি বৃদ্ধি না করে তারা যদি ভদ্রতা বজায় রাখে, তাহলে আপনারা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব দ্রুততম সময়ের মধ্যে তিনি বাংলাদেশ ত্যাগ করে জার্মানিতে যাওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত স্থির হওয়া রয়েছে। যদি কোনো কিছু ওলটপালট না হয় তাহলে জার্মানিতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করা হবে। আপনারা জানেন যে জার্মানির অ্যাম্বাসেডার ইতিমধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশের যে অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছেন, তার যে ক্রুশিয়াল অবস্থা রয়েছেন, তার যে চিকিৎসার অভাব রয়েছে, এই অভাবটা বিশ্বের অন্যান্য উন্নত দেশের তুলনায় জার্মানিতে করা সম্ভব বলে তিনি প্রকাশ করেছেন, মত প্রকাশ করেছেন। সেই দৃষ্টিকোণ থেকে বিএনপিরও এক ধরনের আগ্রহ রয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাটা হয়তো জার্মানিতেই করানো হতে পারে। আপনারা জানেন এর আগেও জার্মান কিন্তু আমাদের তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমান সাহেবকেও চিকিৎসার জন্য আহ্বান করেছিলেন, কিন্তু তৎকালীন সময়ে আমাদের জার্মানিতে যাওয়া হয়নি। আমরা গিয়েছিলাম সেই ইউকেতে, যখন গিয়েছে সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে তিনি এখন পর্যন্ত বাংলাদেশের জনগণের মুক্তি আন্দোলনের জন্য নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আপনারা জানেন আজকের একটি পত্রিকা দেশ রূপান্তরে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মুক্তির বিষয়টা নিয়ে তারা কিন্তু সর্বপ্রথম মিডিয়ায় নতুন করে তারা এটা প্রকাশ করেছে এবং তাদের ভাষ্য অনুযায়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির যাবতীয় সকল ব্যবস্থাপনা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে তারা দাবি করেছেন। এবং তাদের বক্তব্য অনুযায়ী, দেশ রূপান্তরের থেকে আমি কোট করে বলছি, যে তাদের বক্তব্য অনুযায়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য মুক্তি পেয়ে জার্মানিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের আপনারা জানেন যে আমরা এমন একটি ফ্যাসিবাদী সরকারের মধ্যে নিমজ্জিত যাদের কারণে গত 14 বছর বাংলাদেশের জনগণ মুক্তি পায়নি। জনগণের উপরে একটি স্টিমুলার চালানো হয়েছে, অবৈধ এই ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের বিভিন্ন মানুষদের বিরুদ্ধে মামলা হামলা দিয়েছে, আর তারই অংশ হিসাবে সবচাইতে বেশি কষ্টদায়ক যেই কাজটি হয়েছে সেটি হচ্ছে আপনাদের নেত্রী, আমাদের নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, বাংলাদেশের স্বাধীনতা সর্বত্বের পতাকা যার হাতে, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তারুণ্যের অহংকার তারেক রহমানের মা, যিনি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের মা, যিনি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট আজকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন সেই জিয়াউর রহমানের সহধর্মী, তিনি বিনা চিকিৎসায় জেলবন্দী ছিলেন, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের একটি রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার সূচনা শুরু হয়েছে, আর সেই সূচনার আলোকপাতটা হবে আজকের আমাদের
দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের মধ্য দিয়ে এবং তার মুক্তির পরবর্তীতে তার সুচিকিৎসা নিশ্চিত করার মধ্য দিয়েই আজকের প্রমাণ হবে যে ফ্যাসিবাদী তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম অত্যাচার করেছে সেটা আর বেশি দিন টিকে থাকবে না ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আজকের এই বাংলাদেশের ফ্যাসিবাদী সরকার কোনো অবস্থায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আর কোনোভাবে জেলবন্দী রাখতে পারবে না কিংবা বিনা চিকিৎসায় যে হত্যার ষড়যন্ত্র করেছে কিংবা তাকে বিভিন্নভাবে নির্যাতন করার চেষ্টা করেছে সেই চেষ্টা সফল হবে না তারা ব্যর্থ হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে এই সরকার আজ পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মামলাগুলোকে যেভাবে করে অন্যায়ভাবে বিভিন্ন ধরনের অপকৌশল করে তারপরে তার বিচার করেছে প্রহসনের বিচার করেছে তারপরে তাকে জেলের মধ্যে বিভিন্ন উপায়ে তাকে বন্দী রাখার চেষ্টা করেছে শুধু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নয় বাংলাদেশের বহু জাতীয় নেতৃবৃন্দকে ইসলামপন্থী এবং বিভিন্ন দলের বিরোধী মতের মানুষদেরকে তারা জেল জুলুম করেছে সেই জায়গা থেকে আওয়ামী লীগের আমলেই শেখ হাসিনার আমলেই এখন পর্যন্ত শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী হলেও তো বাংলাদেশেরই প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন তার নেতৃত্বে এখন দেশ চলছে সেই সময় খালেদা জিয়ার মুক্তির বার্তাটাই প্রমাণ করে যে বাংলাদেশের মানুষের জন্য একটি শুভদিন অপেক্ষা করছে জনগণের জন্য শুভদিন অপেক্ষা করছে স্বৈরতন্ত্রের নিপাত নতুন করে শুরু হয়েছে যেভাবেই হোক আজকে আমাদের মূল দাবি হচ্ছে বাংলাদেশের এই গণমানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি করা আমাদের মূল দাবি হচ্ছে তারুণ্যের অহংকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে নেওয়া আমাদের মূল দাবি হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা আজকের আমরা প্রত্যেকটি জায়গায় একটা একটা করে সফলতা অর্জন করব ইনশাআল্লাহ আজকের সেই সফলতা অর্জনের জন্য আমাদের যে প্রচেষ্টা অব্যাহত থাকবে আমরা বাংলাদেশের গণতন্ত্র মানা সকল মানুষরা ঐক্যবদ্ধভাবে আমরা ইস্পাদৃয় শক্তি নিয়ে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব আপনাদেরকে মনে রাখতে হবে যখন কারো পতন হয় পতনের আগ মুহূর্তে কিছু সিমটম রেখে যায় যে কি কারণে তারা পতন হচ্ছে কি হচ্ছে না সেটা আপনি পূর্বাভাস বুঝতে পারবেন আপনারা জানেন যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যে জুলুম অত্যাচার করে এতদিন পর্যন্ত জেলের মধ্যে বন্দী রেখেছে এই জুলুম অত্যাচার কোনো কিছু করে তারা এখন আর রেহাই পাবে না বলেই আজকের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য তাদের মধ্য থেকেই কিন্তু এক ধরনের বক্তব্য আসা শুরু করে দিয়েছে ইতিমধ্যে আমরা জানি যে অনেক দেরি হয়ে গিয়েছে খালেদা জিয়ার এখনো যদি কোনো কিছু হয় তাহলে অবশ্যই এই ফ্যাসিবাদী সরকারকে সে দায় দায়িত্ব নিতে হবে কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বহুদিন আগ থেকেই এবার কেয়ার হসপিটালের ডক্টর সহ বিভিন্নভাবে তাকে পরামর্শ দিয়েছে তাকে যাতে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হয় কিন্তু আমরা দেখেছি কি আমরা অবলোকন করেছি এই ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের যেমন মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে মানুষের জানমালের ক্ষতি করেছে গ্রেপ্তার হয়রানি মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছে জেল জুলুম অত্যাচার করছে একই উপায়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 2 কোটি টাকার ভুয়া মিথ্যা মামলা দিয়ে তারপরে তাকে ফরমাইশি রায় দিয়ে আজকে তাদের নিজস্ব যে কি বলে আপনার প্রশাসন রয়েছে বিচার বিভাগ রয়েছে তাদের মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপরে এতদিন জুলুম করেছে যাই হোক বন্ধুরা আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত মনোবল শক্ত রেখে তিনি কারো সাথে আপোষ না করে বাংলাদেশের মানুষের মুক্তি আন্দোলনের জন্য নেতৃত্ব দিয়েছেন বিদায়ে আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিতে সকল মানুষ কিন্তু ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশে বিদেশে আপনারা জানেন ইতিমধ্যেই আজকের অস্ট্রেলিয়ান পার্লামেন্টে আলোচনা হয়েছে গতকালকে আমি সেটা নিয়ে আপনাদেরকে লাইভ করেছি আপনারা সেটা দেখে নেবেন যে সেখানে আজকের বাংলাদেশের ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার উপরে স্যাংশন দেওয়ার জন্য তারা পার্লামেন্ট মেম্বার পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে এবং একই পার্লামেন্টে তিনি দাঁড়িয়ে বক্তব্য দিয়ে বলেছে খালেদা জিয়ার মুক্তি এবং খালেদা জিয়াকে যে আজকের জুলুম করে অত্যাচার করে বিনা চিকিৎসায় রাখা হচ্ছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সিনেটরদের পক্ষ থেকে চিঠি এসেছে বিভিন্ন জায়গায় তার পক্ষে আওয়াজ উঠেছে বাংলাদেশের বিভিন্ন শিক্ষক সুধি ছাত্র সমাজ থেকে শুরু করে বিভিন্ন সোসাইটির মানুষরা তার মুক্তির জন্য আন্দোলন করছে এবং দাবি তুলে যাচ্ছে আপনারা জানেন বিভিন্ন শিক্ষকদের পক্ষ থেকে দাবি তুলে যাচ্ছে বিচারালয় থেকে মানে যারা আজকের প্রশাসনের মধ্যে অন্ততপক্ষে নিরপেক্ষ কিছু মানুষ রয়েছে তারা পর্যন্ত সেখানে দাবি তুলে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত ফ্যাসিবাদী সরকার সেই দাবিগুলোকে গুরুত্বের সাথে দেখেনি কিন্তু আজকের প্রমাণ হয়েছে যে বিশ্বব্যাপী যে আলোড়ন সৃষ্টি হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সেই আলোড়নের অংশ হিসেবেই কিন্তু আজকের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ তিনি মুক্তি পাবেন বলে বিশ্বাস করছি বিদায়ী আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ এই লাইভ নিয়ে আমি উপস্থিত হয়েছি আমার বিশ্বাস দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শেষ সময়ের এই মুক্তি নিয়ে
আর কোন ধরনের নতুন করে নাটক এই ফ্যাসিবাদী সরকার সৃষ্টি করবে না। আইনের ফাঁকর দিয়ে বিভিন্ন ধরনের অপচেষ্টা চালিয়ে সরকারের বিভিন্ন অপকৌশল করে তারপরে কোন কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়লে তাদের জন্য এক ধরনের বড় ধরনের সমস্যা হতে পারে, খালেদা জিয়ার শক্তিশালী হতে পারে, এত কিছু চিন্তা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাকে ব্যাহত করা কোনো অবস্থায় বাংলাদেশের জনগণ মেনে নিবে না। আপনারা যদি ভালোয় ভালোয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিন, ভালোয় ভালোয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করে গণতন্ত্রের পথে ফিরে আসুন। যদি আপনারা সেই গণতন্ত্রের পথে ফিরে আসতে পারেন, বাংলার জনগণ হয়তো আপনাদেরকেও কোনো না কোনো কালে হবার হয়তো ভালোবাসতে পারে। কিন্তু আপনারা যদি আজকের এই দৃষ্টান্ত স্থাপন করে যান যে বিনা চিকিৎসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো খারাপ পরিণতি হবে এবং সেটা আপনাদের এই আওয়ামী লীগের ফেসিবাদের আমলে হবে, তাহলে সেটার জন্য কিন্তু দৃষ্টান্ত স্থাপন করার কারণে আপনারা কিন্তু ইতিহাসের কাছে জবানবন্দি দিতে হবে, আপনারা কিন্তু দায়ী থাকবেন, আপনাদের কিন্তু সেই কাঠগড়ায় দাঁড়াতেই হবে। বাংলাদেশের মানুষদেরকে জুলুম অত্যাচার নির্যাতনের জন্য আপনাদেরকে দাঁড়াতে হবে। আপনারা এখন বাধ্য হয়ে হোক যেভাবে হোক আপনারা বুঝতে পেরেছেন, সক্ষম হচ্ছেন যে এই মুহূর্তে এখন আর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অপকৌশল করে সফল হবেন না, যে পর্যায়ে হোক না কেন। আপনারা সেটা চিন্তা করে করেন অথবা আপনাদের ভিন্ন কোনো চিন্তা থাকুক, যে চিন্তাই হোক, আমাদের দরকার আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা। কারণ একজন ব্যক্তি যখন তিনি আজকের মৃত্যুর কোলে পাঞ্জা লড়ছে, যখন তিনি চিকিৎসা ছাড়া বাংলাদেশে বসে যাচ্ছে, তখন সেখানে আর কোনো রাজনৈতিক কোনো বিষয় দেখাদেখির কোনো সুযোগ নেই। আমরা সেখানে দেখতে চাই একজন মানবতার আজকের যে কাণ্ডারি, যিনি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জীবনভর সংগ্রাম করেছে, যিনি বাংলাদেশের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, যিনি মার্চ ফর ডেমোক্রেসির জন্য আন্দোলন করেছে, যিনি এরশাদ বিরোধী আন্দোলন করে বাংলাদেশের নারী নেতৃত্ব হিসেবে প্রথম বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী হয়েছে, সেই রকম একজন ব্যক্তি যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং স্বাধীন বাংলাদেশ যে দিয়েছে সেই শহীদ রাষ্ট্রপতির স্ত্রী, তিনি কোনোদিন বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢুলে পড়বেন এটা কোনোভাবে আমরা বাংলাদেশের জনগণ, স্বাধীন চেতা জনগণ, দলমত নির্বিশেষে কেউ মেনে নিতে পারি না। অতএব আমাদের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে কোনো রাজনীতি নেই, মুক্তি হবে বাংলাদেশের এই প্রাণপ্রিয় নেত্রীর, মুক্তি হবে তার শারীরিক বিবেচনা এবং তিনি যে অসুস্থ, তার যে এই মুহূর্তে তার চিকিৎসা ছাড়া তার কোনো বিকল্প কোনো পদ্ধতি নেই। ডক্টররা বলে দিয়েছে বাংলাদেশের, এবার কে আর বলে দিয়েছে, সরকার জানে, বিরোধী দলের সমগ্র মানুষ জানে, যারাই তার খোঁজখবর নিতে গিয়েছে প্রত্যেকে বলেছে যে তার অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। এবং আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের বিএনপির সিনিয়র নেতারা বিভিন্ন সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের এই অবস্থা বর্ণনা করতে গিয়ে তারা ক্রন্দন করেছেন, কষ্টে তারা তাদের বক্তব্য বলেছেন এবং তারা কিন্তু বলে দিয়েছেন যে আজকের এই বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে। অতএব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে কোনো সিনেমিনি চলবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যে রেপোর্ট বের হয়েছে যে তিনি মুক্তি পাচ্ছেন, তিনি জার্মান চিকিৎসা নিচ্ছেন, আমরা সেটাই দেখতে চাই। আমরা দ্রুততম সময়ের মধ্যে, আমরা আজকের যেটা নিউজ দিচ্ছি আপনাদেরকে, দেশ রূপান্তর যে পত্রিকা তারা যে রিপোর্ট করেছে এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সহ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সূত্রে যে তথ্য আমি জেনেছি বা পেয়েছি এবং বাংলাদেশের অনেক সংবাদকর্মীরাও ইতিমধ্যে এই তথ্যটি নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে এবং এটার উপরে হয়তোবা আপনারা আগামীকাল সকালেই বাংলাদেশের অনেকগুলো জাতীয় নিউজেই এই রিপোর্টগুলো আসবেন, পাবেন, তখন আপনারা দেখতে পারবেন। অতএব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মুক্তি আমরা কামনা যেমন করছি, ইনশাআল্লাহ আল্লাহর দরবারে আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবীর এই দিনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন এবং ওফাতের দিনে আমরাও যাতে কায়েম অনুবাক্যে আল্লাহর দরবারে দোয়া করতে পারি যে আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে মুক্তি করে দাও, তাকে সুস্থ করে দাও, তার নেক হায়াত দান করে দাও এবং বাংলাদেশের মানুষের গণতন্ত্র এবং গণতন্ত্র রক্ষার আন্দোলনে আবারও তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ যাতে মুক্তি পেতে পারে এবং বাংলাদেশের বিজয় সূচিত হয়, ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, সেজন্য আমাদেরকে দোয়া করতে হবে। সবাইকে একটাই অনুরোধ করব, আজকের এই দোয়া এবং আমাদের আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আগ পর্যন্ত আমাদের সকলের প্রচেষ্টা অব্যাহত রাখা। আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিতে আর কোনো বাধা থাকবে বলে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে না। যদিও আওয়ামী লীগকে অনেক সময় আমি বলে থাকি যে তাদেরকে বিশ্বাস করা হচ্ছে এক ধরনের, আপনাকে মানে কি বলবো, মানে বিশ্বাস করার কোনো রাস্তা নেই, কিন্তু আমার রাজনৈতিক যতটুকু জ্ঞান এবং বাস্তবতার আলোকে বিশ্বব্যাপী খালেদা জিয়ার পক্ষে যেভাবে আন্দোলন শুরু হয়েছে, খালেদা জিয়ার পক্ষে যেভাবে বিবৃতি দেওয়া শুরু হয়েছে, শেখ হাসিনা যে পরিমাণ চাপে রয়েছে, বিদেশে তার শিল সন্তান সহ আত্মীয় স্বজন সহ যেভাবে মামলা হামলায় জর্জরিত হচ্ছে, টাকা পয়সা দুর্নীতি নিয়ে ধরা খাচ্ছে, সব কিছু মিলে তার জন্য এখন একটা মানে মাইনাস ফর্মুলার মধ্যে শেখ হাসিনা দিনাতিপাত করছে, যে কারণে শেখ হাসিনাও হয়তো চাচ্ছে যে আগামী
সেদিনের যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের কাছে কিঞ্চিত হলেও অন্ততপক্ষে তিনি একটু হলেও রক্ষা করতে চায় যে হ্যাঁ আমার আমলই হয়তো তার চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা করেছিলাম বা বিদেশে যেতে দিয়েছি সেটা অবশ্য আমাদের জন্য বড় কোনো বিষয় নয় এজন্য যে সম্পূর্ণভাবে অন্যায়ভাবে আজকের খালেদা জিয়াকে যে জুলুম করেছে এই জুলুম করার পরে তার পাশ থেকে করুণার কিছু আসলে নেই কিন্তু ফেসিবাদ যখন থাকে আপনারা নিশ্চয়ই জানেন সেই ফেসিবাদদের চরিত্রের সাথে বাংলাদেশের কোনো জায়গায় আইন শাসন প্রশাসন কিছুই মিলাতে পারবেন না সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে দোষী সাব্যস্ত করে যেহেতু এই ফেসিবাদী সরকার তার উপরে জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে অতএব সেখান থেকে মুক্তির জন্য আমাদেরকে আমাদের যেমন চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং এই ফেসিবাদী সরকারের এই জায়গা থেকেই তাকে কিন্তু বের হয়ে আসতে হবে অতএব আজকের বাংলাদেশের মানুষ যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে আন্দোলন সংগ্রাম করেছে খালেদা জিয়ার মুক্তির জন্য 14টি বছর পর্যন্ত যেমন গণতন্ত্রের জন্য করেছে পাশাপাশি খালেদা জিয়ার জন্য কি আজকের বাংলাদেশের মানুষ যেভাবে দোয়া করেছে এবং বিদেশিরা যেভাবে তার পাশে থাকিয়েছে সেটার একটি সুফল আমরা ভোগ করতে যাচ্ছি বলে আমি চূড়ান্তভাবে এখন পর্যন্ত বিশ্বাস করি এবং যতটুকু তথ্য আমি পেলাম ততটুকুই আপনাদেরকে জানালাম আজকের দেশ রূপান্তরের জায়গা থেকে এবং পত্রিকার নিউজ থেকেই আপনাদেরকে আমি আজকের এই সংবাদটি দিলাম যে আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ মুক্তি পাবেন এবং খালেদা জিয়া মুক্তি পেয়ে চিকিৎসার জন্য জার্মানিতে উন্নত চিকিৎসার জন্য যাবেন এই তথ্যটুকু এখন পর্যন্ত রেখে আপনাদের কাছে খালেদা জিয়ার জন্য এবং দেশনায়ক জনাব তারেক রহমানের জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী যারা বিভিন্ন সময় শহীদ হয়েছে মৃত্যুর কোলে ঢুলে পড়েছে ফেসিবাদী আন্দোলনে মানে সংগ্রামে যেখানে তারা গুলি করে হত্যা করে এই আন্দোলনের মানুষগুলোকে হত্যা করেছে সেই মানুষদের জান্নাত কামনা করছি পাশাপাশি বিভিন্ন জায়গায় যাদেরকে শাহাদাত করানো হয়েছে সকলের জান্নাত কামনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সম্পূর্ণ তথ্যটি পেয়েছেন আমরা দেখতে পেয়েছি বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয় নিয়ে এমনকি তার চিকিৎসার জন্য বাইরে নিচ্ছে এই বিষয় নিয়ে অনেক তথ্য দিয়েছে ডক্টর ফজল হক ভাই সেটা আপনারা সকলেই দেখতে পেয়েছেন এ সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন